অল্প বয়স থেকেই পিতার কাছ থেকেই সুজয়ের হাতে খড়ি মূর্তি তৈরির কাজে। এখন সুজয় 22। কয়েক বছর আগেই পিতাকে হারায় সে। ভালো করে কিছু বোঝার আগেই তাকে পিতার পদাঙ্ক অনুসরণ করে মৃৎশিল্পকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নিতে হয়েছে। পিতার সঙ্গে কাজের সেই সামান্য অভিজ্ঞতাকে পুঁজি করে সুজয় সংসারের হাল ধরতে নেমে পড়ছে মূর্তি তৈরির কাজে। এখন সে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। এবারের পূজায় বেশ কয়েকটি অর্ডার পেয়েছে দুর্গা প্রতিমা তৈরির। দিন রাত এক করে খুব মনোযোগের সঙ্গে সে সময় মতো কাজ শেষ করতে চায়। তেলিয়ামুড়া মহারানীপুর এলাকায় সুজয়ের বাড়ি, ঘরে বৃদ্ধ মা। এই কাজ করার ক্ষেত্রে তার আগ্রহ পিতা থাকার সময় থেকেই তৈরি হয়েছিল, কিন্তু কখনো ভাবিনি এত অল্প বয়সেই পরিবারের হাল ধরতে হবে। আগামী দিনে আরো ভালো করে কাজ করতে চায় সে। একদিকে যেমন নিজের সংসার প্রতিপালন করতে পারে, তার পাশাপাশি তেলিয়ামুড়ায় এই শিল্পকেও এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা তার। আমি বাবা মারা যাওয়ার পর থেকে বাবার সাথে কাজ করতাম, তারপর কিছু বছর পাঁচ বছর আগে বাবা মারা যাওয়ার পর থেকে তারপর নিজে কাজ ধরেছি। এখন নিজে একা মূর্তি বানাই। আমার স্টুডিওটার ঠিকানা মহারানীপুর কালীবাড়ি 1 নম্বর রোডের সামনে। আর আমি এভাবে সুন্দর মতো কাজ করতে চাই এবং আস্তে ধীরে কাজ ভালো করার চেষ্টা করছি। আমি একটু ভালোভাবে প্রতিমা তৈরি করতে চাই এবং সবাইকে একসাথে সুলভ মূল্যে প্রদান করতে চাই। আপনারা সাথে থাকলে, আপনার আশীর্বাদ থাকলে আমি আর একটু ভালো করে কাজ করতে পারি। ধন্যবাদ। আমার বর্তমানে এটা দিয়ে পরিবার সবাই চলছে। মা একটা স্কুলে ছোটো মতো কাজ করে, এতটুকু, আর বাকি সব আমি সংসার চালাচ্ছি। সরকারিভাবে কিছু সাহায্য সহযোগিতা পেলে এই মৃৎশিল্পকে আরও বেশি করে কাজে লাগিয়ে স্বনির্ভর হওয়ার দৃঢ় ইচ্ছা সুজয়ের। পাশাপাশি উদ্যমী যুবকদেরকেও স্বনির্ভর হওয়ার বার্তা দিতে চায় সে। ভবিষ্যতে এই শিল্পই হবে তার আয়ের মাধ্যম, এবং সেই লক্ষ্যেই কাজ করে চলেছে এই উদ্যমী যুবক সুজয় সাহা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।